সীতাকুণ্ড বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে একটি এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আজকে আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড় জয়ের গল্পই দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক আজকে ভিডিওটি। আমরা বান্দরবন থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি সীতাকুণ্ডে চলে গিয়েছিলাম। সারাদিন জার্নি আর এত প্রেশারের পর কাল আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে এরকম লাঠিগুলো নিয়ে নিয়েছিলাম। এখান থেকে মূলত চন্দ্রনাথ পাহাড়ের ওঠার রাস্তা শুরু। সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফিট। চন্দ্রনাথ পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। হিন্দু ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। রাজা দশরথের পুত্র শ্রীরাম বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব তিনটি স্নানের জন্য কুণ্ড সৃষ্টি করেন, আর একটিতে শ্রীরামের স্ত্রী মাতা সীতা সেখানে স্নান করেন, আর এরপর থেকেই এই স্থানের নাম হয়ে যায় সীতাকুণ্ড। আর বাকি দুই কুণ্ডে শ্রীরাম ও লক্ষ্মণ স্নান করেন। এই কুণ্ডগুলো বর্তমানে বাঁধাই করে চিহ্নিত করে রাখা হয়েছে। আর এই কুণ্ডগুলো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে হাতের ডান পাশে সীতা মন্দির নামে স্থাপিত আছে। দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা রাস্তা উঠে গেছে। আমরা হাতের বাম সাইডের রাস্তা দিয়ে উঠব, কারণ এটা ওঠার রাস্তা আর ডান পাশেটা নামার রাস্তা। আমাদের মূল ট্রেকিং এখান থেকেই শুরু হলো। আর দেখতেই পাচ্ছেন প্রথমেই সিঁড়ি পেয়ে গেলাম। ওঠা এবং নামা দুটো রাস্তাই একদম খাড়া, তাই যারা আসবেন তারা খুব সতর্কতার সাথে উঠবেন এবং সতর্কতার সাথেই নামবেন। আর ওঠার সময় অবশ্যই সাথে পানি ও স্যালাইন নিয়ে যাবেন। আর ওঠার সময় কিছু টং দোকান পেয়ে যাবেন, সেখানে আপনারা লেবুর শরবত বা কোনো নাস্তা করতে চাইলে সেগুলো করতে পারেন। আমরা গতকাল রাতে এসেছিলাম এবং রাতে এসে সীতাকুণ্ড বাজারে একটি হোটেলে ছিলাম। আপনারা যদি আমাদের মতো বান্দরবন থেকে সীতাকুণ্ড আসেন তাহলে সীতাকুণ্ড বাজারে হোটেল পেয়ে যাবেন রাতে থাকার জন্য। একবার দেখেন এমন খাড়া রাস্তা। এখনও আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে, মাত্র তো শুরু ট্রেকিং। সীতাকুণ্ডে এটাই আমার প্রথম পাহাড় ট্রেকিং বলা চলে। এই লাঠি আমাকে উঠতে এবং নামতে বেশ সাহায্য করেছে। এমন খাড়া সিঁড়ি আমি কখনোই পাড়ি দিইনি, এই জীবনের প্রথম। আর এমন খাড়া সিঁড়ি বেয়ে ওঠার পরে যদি এরকম ভিউ দেখা যায় তাহলে চোখ পরাণ সবই জুড়াই যায়। অনুভূতি কেমন? অস্থির, অস্থির, খুব ভালো। কেমন অনুভূতি? সেই সবার চেহারা দেখলেই তো বুঝতে পারতেছেন কার কেমন অনুভূতি। সবার সেই রকম অনুভূতি। আসলে আর কিছুটা দূর, বেশি দূর না। আমরা চলে আসছি বিরূপাক্ষ মন্দির ও বিরূপাক্ষ আদি মন্দিরে। এর থেকে কিছুটা উপরে চন্দ্রনাথ ধাম। বিরূপাক্ষ আদি মন্দিরে পূজা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ ধাম। সতীপীঠের 51 পীঠের মধ্যে এই চন্দ্রনাথ ধাম অন্যতম। জানা যায় সতীদেবীর ডান হাতের অংশ পড়েছিল এই চন্দ্রনাথ ধামে, আর তাই দেবাদিদেব মহাদেব এখানে চন্দ্রশেখর রূপে স্বয়ং বিরাজ করেন। আর এখানে নিচে রয়েছে পাতালকালী বা উল্টোকালী। আর তাই তো এই চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ ধাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থভূমি নামে পরিচিত। এখানে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে অনেক তীর্থযাত্রীরা আসেন পূজা দিতে। আর এই শিবরাত্রি উপলক্ষে এখানে মেলার আয়োজন হয়। আমরা প্রায় চলে আসছি, আর কিছুটা উপরে উঠলেই চন্দ্রনাথ ধামে পৌঁছে যাব।
এখান থেকে তাকালে বোঝা যাচ্ছে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে আছি। উপরে ওঠার সময় এত সুন্দর ভিউ পাওয়া যাবে যা নিজে চোখে না দেখলে কখনোই এটা বোঝা যাবে না যে কত সুন্দর এই প্রকৃতি, কত সুন্দর সৃষ্টি ঈশ্বরের। আমরা উপরে পৌঁছে গেছি আর এই যে চন্দ্রনাথ ধাম মন্দিরটি। আমরা চন্দ্রনাথ মন্দিরে অনেকক্ষণ ছিলাম আর এখান থেকে এখন নেমে যাচ্ছি। আর এখান থেকে চারপাশে তাকালে মানে চোখ সরানোর মতন কোনো রকম উপায় থাকবে না, এত সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না। যত সামনের দিকে আগাচ্ছি তত যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে আরও। চারিপাশটা এত সুন্দর লাগছিল যে আমাদের নামতে মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার, নামতে তো হবেই। আর এখান থেকে মূল নামার সিঁড়ি শুরু। আর এই সিঁড়িগুলো ছিল একদমই খাড়া, আর সিঁড়িগুলো এত বড় বড় ছিল যে একটু যদি অমনস্ক হয়ে চলা যায় তাহলে পা পিছলে একদম নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই নামার সময় খুবই সাবধানে নামতেছিলাম আমরা সবাই। অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে ওঠার থেকে নামা বেশি কষ্টের, আর সিঁড়িগুলো এতটা খাড়া যে যে নামার সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতেও কষ্ট হচ্ছিল। আমরা নামার সময় কিছু জায়গায় বিশ্রাম নিয়েছি, কারণ একটানা নামতে নামতে পায়ে ঠিক ব্যালেন্স পাচ্ছিলাম না। আমাদের কাছে এতটাই ভাল লাগছে চন্দ্রনাথ পাহাড়ে উঠে যে আমরা উপরে এত বেশি সময় কাটাইছি যে সারাদিন প্রায় এখানেই কাটাই দিয়েছি। তো এখনও পর্যন্ত দুপুরের খাওয়ার বা কোনো কিছুই খাইনি। এখন নিচে গিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে চলে যাবো গুলিয়াখালী সি বিচ দেখতে। এই যে আমরা নিচে নেমে গেছি, এই যে একদম নিচে চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে গুলিয়াখালী সি বিচ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।